আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন দো ডক্স এটা কিন্তু অলরেডি উইড্রোটা কিন্তু চালু হয়ে গেছে তো আমি আমার একটা অ্যাকাউন্টে লাইভ হচ্ছে আপনাদের মাঝে উইড্রো করে দেখাই দিই এবং যারা মাল্টিপুল করছেন ইভেন আমি নিজেও মাল্টিপুল করছি তো যারা মাল্টিপুল করছেন তারা কীভাবে উইড্রো করবেন সব কিছু এ টু জেড হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাই দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু ভুল করবেন না ভুল করলে কিন্তু পেমেন্টটা পাবেন না ওকে তো জাস্ট আমার এখানে এ অ্যাকাউন্টে একটু কম ই আছে তো এটা হচ্ছে আমি ডিরেক্টলি আপনাকে এক্সচেঞ্জারে ডিপোজিট করে দেখাই দিচ্ছি আর এর আগে কিন্তু আমরা নট কয়েন ডিপোজিট করছিলাম বাইবিটে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক কম বেশি ছিল অন্য অন্য থেকে তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করতে পারেন বাইনান্সে লিস্টেড হওয়ার কিন্তু সুযোগ আছে তো বাইনান্সে লিস্টেড হলে বা আদার্স এক্সচেঞ্জারে লিস্টেড হলে আপনি অপেক্ষা করতে পারেন তো যেটা এখন আপডেট আছে সেটা আপনাকে দেখাই দিচ্ছে তো এখানে হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ জাস্ট আমরা এটার এটওয়ার্ক ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখেন দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ টেলিগ্রাম ওয়াললেটের মাধ্যমেও কিন্তু আপনার সরাসরি হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন এবং যদি টেলিগ্রামে ডিপোজিট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেওয়াইসি সেই থাকতে হবে ওকে তো এক্সচেঞ্জারে জাস্ট আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা এক্সচেঞ্জার বর্তমান সাপোর্ট করতেছে একটা হচ্ছে ওকে একটা হচ্ছে বাইবিট তো আমরা হচ্ছে বাইবিটি করবো আবারও বলি যারা যারা তিন চারটা পাঁচ সাতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা একটা দুইটা বাইবিটি করবেন বাকিগুলো আপনারা অবশ্যই আপনার অল করবেন কীভাবে করবেন সেটা কিন্তু বলে দেব তো তারপরে এখানে বাইবিটটা সিলেক্ট করার পরে এখান থেকে সেন্ড হিয়ারে ক্লিক করবেন তো সেন্ট হিয়ারে ক্লিক করার পরে আচ্ছা সরি এখানে হচ্ছে ওকে এস আমি ক্লিক করছি এখানে হচ্ছে বাইবিটে ক্লিক করবেন এভাবে বাইবিটে ক্লিক করার পর এখান থেকে সেন্ড ইয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে জাস্ট আপনার ইয়েস আই হ্যাভ ইট এডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার বাইবিটের ইউআইডি এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এগুলো দিয়ে জাস্ট আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমি জাস্ট এগুলো কপি করছি তো তারপর বাইবিটা আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার আইডিটা ভেরিফাইড কিনা তো এটা লেটারে ক্লিক করবো লেটারে ক্লিক করার পর এখানে যে ভেরিফাইড যে আই ইটা আছে এটা কি এটা আছে কি না অবশ্যই ভেরিফাইড কিন্তু অ্যাকাউন্ট লাগবে তারপর এখান থেকে আপনার ইউআইডিটা কপি করে নেবেন তো আমি এখান থেকে ইউআইডিটা কপি করে নিলাম তো ইউআইডি কপি করার পরে আপনি ইউআইডি জায়গায় ইউআইডিটা বসাই দেবেন তারপর এখান থেকে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা দেওয়ার জন্য এগিন হচ্ছে আপনি আবার এখানে চলে আসবেন তো আসার পর এখান থেকে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট ক্লিফ তারপর এখান থেকে এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনার ডক্স লিখবেন তো ডক্স লেখার পর এটা আসবে তারপর এখান থেকে ক্লিক করেন এখান থেকে টোন সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার এগিন ওকেতে ক্লিক করেন অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেন এবং মেমোটা কপি করে নেন তো এই এগুলো চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন তো সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর দেখেন ডিপোজিট ইন ইজ ইন প্রোগ্রেস লেখা আছে এখান থেকে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে টোকেনটা ছিল চুয়াল্লিশ হাজার টোকেন এটা হচ্ছে উইডোতে চলে গেছে এটা হচ্ছে আমি রিসিভ করবো কবে এটা হচ্ছে আমি বিশে আগস্টে রিসিভ করবো বা লিস্টেড হওয়ার আগেই আমাকে ওরা হচ্ছে বাইবিটে পাঠাই দেবে সেম আপনার নট কয়েনের মতো ঠিক আছে পাঠাই দিবে তারপর আমরা সেল করতে পারবো এখন যারা মাল্টিপল করছেন তারা কীভাবে উইডো করতে পারেন তো এখান থেকে সরাসরি হচ্ছে ডক্সের যে কমিউনিটি আছে ওইখানে চলে আসলাম এখানে দেখেন যারা মাল্টিপুল করছেন আপনারা কি করবেন বিশে আগস্টে হচ্ছে আপনার কিপারে উইডো চালু হবে তখন হচ্ছে আপনারা সবাই ট্রোন কিপারে উইডো করবেন আবার আমি বলে দিই এটা কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড হবে বাইবিটে কিন্তু এর আগেও কিন্তু প্রাইস কিন্তু অনেক কম ছিল অন্য অন্য এক্সচেঞ্জারের তুলনায় সেক্ষেত্রে বাইবিটে একটা দুইটা অ্যাকাউন্টের বেশি ডিপোজিট করার প্রয়োজন নাই বাকিগুলো টোন কিপারে করেন যদি বাইনান্সে লিস্টেড হয় বা না হয় বা অন্য অন্য এক্সচেঞ্জের এমএসি বিটগেট এগুলো এক্সচেঞ্জারে দেখবেন যে দাম কিন্তু বাইবিটের তুলনায় একটু বেশি থাকবে তো সেক্ষেত্রে যারা মাল্টিপুল করছেন তারা তো অবশ্যই আপনার কিপারের মাধ্যমে উইডো করবেন বিশে আগস্টে আর আপনি এখন উইডো করলেও আপনি বিশে আগস্টে পাবেন আপনি উনিশ তারিখে উইডো করলেও বিশে আগস্টে পাবেন ঠিক আছে মোট কথা হচ্ছে আপনাকে লিস্টেড হওয়ার আগেই ওরা হচ্ছে টোকেন দিয়ে দিবে তারপর সেল করতে পারবেন আর এখানে কিন্তু সাপ্লাইটা হিউজ পরিমাণ আছে তো মোটামুটি ভালো একটা প্রফিট হবে যাদের কাছে তিন চার লাখ পাঁচ লাখ এক এক মিলিয়ন দুই মিলিয়ন টোকেন আছে ভালো একটা প্রফিট হয়ে যাবে